আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে বেগম রোকেয়া। তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া থেকে মাস্ট বি কোশ্চেন থাকে। এবার হয়তো শর্ট সিলেবাসে বেগম রোকেয়া আছে কিনা আমি জানি না, সো তোমাদের পড়ে রাখা কিন্তু উচিত। বেগম রোকেয়া থেকে যদি তোমাদের ভর্তি পরীক্ষায় কোনো কোশ্চেন করে, তাহলে এখান থেকে পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই ভিডিওটি থেকে পাওয়ার সম্ভাবনা 100% বলে ভুল হবে, অর্থাৎ 1000% এই ভিডিওটি থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? সো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল। আর ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে তোমার এখন নোট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু খুবই নিকটে চলে এসেছে। এখন কিন্তু আমাদের নোট করে পড়াশোনার কোনো মানে হয় না। সো যে সময় তুমি নোট করবা, সে সময় যদি কয়েকটা বার ভিডিওটি দেখতে থাকো, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আর যদি তুমি নতুন হও, অর্থাৎ নতুন ভর্তি পরীক্ষাতেই হও, তাহলে তুমি দেখতে পারো, অর্থাৎ নোট করে পড়তে পারো, ঠিক আছে? তো এত কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি। তো বেগম রোকেয়া থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিম্নলিখিত কিছু কোশ্চেন আমাদের ভর্তি পরীক্ষায় প্রায় থাকে, অর্থাৎ এগুলো আমাদের রিপিট হয়ই হয়। সো এগুলো হচ্ছে, প্রথম আলো দেখতে পাচ্ছি, বেগম রোকেয়া সাকাউত হোসেনের জন্ম তারিখ কখন? বেগম রোকেয়া সাকাউত হোসেনের জন্ম তারিখ হচ্ছে 9 ডিসেম্বর, ঠিক আছে? তার মৃত্যু কিন্তু 9 ডিসেম্বর। এখানে আমাদের সিমিলারলি আরও একটা কোশ্চেন হয় যে কোন লেখকের জন্ম এবং মৃত্যু একই দিনে, কোন লেখকের জন্ম মৃত্যু একই দিনে, সে হচ্ছে আমাদের বেগম রোকেয়া সাকাউত হোসেন। বেগম রোকেয়া সাকাউত হোসেন, এই কোশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়, এগুলো মাস্ট বি তোমাদেরকে মনে রাখতে হবেই, কারণ এগুলো ভর্তি পরীক্ষা থাকবেই। তার জন্ম এবং মৃত্যু সন এটা আমরা কিন্তু মনে রাখবো। তার জন্ম এবং মৃত্যু সন হচ্ছে 1880 থেকে 1932 সাল, 1880 থেকে 1932 সাল। এটা তেমন আসে না, এটা একবার এসেছিল আমাদের ভর্তি পরীক্ষায়, কিন্তু আমাদের সবচেয়ে বেশি আসে যে কোন কবির জন্ম এবং মৃত্যু একই দিনে, এটা কিন্তু থাকেই, এটা ভর্তি পরীক্ষা থাকেই, ঠিক আছে? তো এখানে সিমিলারলি আরও একটা কোশ্চেন থাকে যে তার সমাধি কোথায়? তার সমাধি হচ্ছে কলকাতায়। তার জন্মস্থান কোথায়? তার জন্মস্থান হচ্ছে রংপুরে। তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটার মধ্যে 100% ভেজাল লাগাবা। কেন ভেজাল লাগাবে আমি তা বলছি, সেটা হচ্ছে এখানে আমাদের সিমিলারলি আরও একটা কোশ্চেন ভর্তি পরীক্ষায় আসে, সেটি কি একটু দেখি। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? সুফিয়া কামালের জন্মস্থান হচ্ছে বরিশালে। তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়, এবং তার বর্তমান, অর্থাৎ বর্তমান স্থায়ী ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে? তো আমাদের অপশানের মধ্যে ভেজাল কেন লাগবে আমি বলতেছি, এখানে বলা হচ্ছে যে বেগম রোকেয়ার জন্মস্থান হচ্ছে রংপুরে, কিন্তু সুফিয়া কামালের জন্মস্থান হচ্ছে বরিশালে। আমাদের রংপুরে, বরিশালে এবং কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, এগুলো সবগুলোই কিন্তু অপশান থাকে। আমরা পড়ার সময় হতে পারে এমনভাবে পড়েছি যে আমরা গুছিয়ে পড়িনি, গুছিয়ে না পড়ার কারণে কিন্তু আমরা 100% ভর্তি পরীক্ষায় ভুল করি, যে এখানে আমি রংপুরের জায়গায় কিন্তু আমরা কুমিল্লায় দাগিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? তো এখানে সুফিয়া কামালের ক্ষেত্রে আমরা সেমভাবে ভুলটা করি, যেমন সুফিয়া কামালের জন্মস্থান হচ্ছে বরিশালে, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু তো এখানে বলা হচ্ছে সুফিয়া কামালের বর্তমান কোনটা, তোমরা কিন্তু শিখেছিলে কি বরিশালে, বর্তমান বলে আমরা কি দাগাবো, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এবং বলা হয়েছে তার পৈতৃক নিবাস কোথায়, পৈতৃক নিবাসটা আমরা জানি সেটা হচ্ছে কুমিল্লায়, কিন্তু অপশানের মধ্যে কিন্তু বরিশাল এবং ব্রাহ্মণবাড়িয়া তিনটাই অর্থাৎ থাকে, সেই জন্য তোমরা 100% ভুল করবা, ঠিক আছে? খুব কেয়ারফুলি কিন্তু এগুলো আমরা মুখস্থ করব। এগুলো আমি যা যা ইনফরমেশন তোমাদের সামনে উপস্থাপন করছি, আমি সব কিছুই তোমাদের জন্য গুছিয়ে দেখেছি, এগুলো কিন্তু গুছাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? তোমাদের মূল কাজ হচ্ছে এখন, আমার কাজ সব কিছু ওকে, এখন তোমার মূল কাজ হচ্ছে এগুলো সব কিছু গিলে ফেলা, অর্থাৎ থ্রলি মুখস্থ করে ফেলা, ঠিক আছে? থ্রলি মুখস্থ করলে একটা সুবিধা কি, অর্থাৎ বেনিফিট আছে হচ্ছে, তুমি কোশ্চেনটা ভুলে গেলেও তুমি অপশানের দিকে তাকালেই বুঝতে পারবা যে এটা কি, এটাই হচ্ছে এর বেনিফিট। আর যদি তুমি থ্রলি মুখস্থ না করে শুধু চোখ বুলালে, যেহেতু তুমি একবার থেকে দুইবার পড়ছো, এর বেশি পড়ো নাই, এক্ষেত্রে হয় কি তোমার কাছে কোশ্চেনটা আসবে, অর্থাৎ কোশ্চেনটা কমন পড়লেও তোমার মনে হবে যে এটা আমি কোথাও যেন পড়েছি। আমি বলতে চাই যে তুমি যা পড়বা তোমার 100%টা দিয়ে পড়তে হবে, এমনি খেলাধুলা করে পড়ে কোনো লাভ নাই, ঠিক আছে? রোকেয়া সাকাউত হোসেনের প্রকৃত নাম কি? রোকেয়া সাকাউত হোসেনের প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন। তো এখানে আমাদের সিমিলারলি আরও কিছু কোশ্চেন ভর্তি পরীক্ষায় আসে এই কোশ্চেনের অদলতে, সেটি হচ্ছে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন, সে হচ্ছে আমাদের বেগম রোকেয়া সাকাউত হোসেন। তো এখানে আরও একটা কোশ্চেন আসে যে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা, আর এস হোসেন কার ছদ্মনাম? সেটা হচ্ছে বেগম রোকেয়ার ছদ্মনাম, ঠিক আছে? তো এখানে আরও একটা কোশ্চেন হয় যে বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো কী নামে? বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো কী নামে? সেটা হচ্ছে মিসেস আর এস হোসেন নামে প্রকাশিত হতো, ঠিক আছে? এগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। আরও একটা কোশ্চেন আসে যে তার পুরো নাম কী? তার পুরো নাম হচ্ছে রোকেয়া সাকাউত হোসেন। রোকেয়া সাকাউত হোসেন, এটা তো আমরা সকলে জানি, বেগম রোকেয়া থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, ঠিক আছে?
এগুলো থেকে তোমাদের 1000% কি 2000% কমন পড়বে, ঠিক আছে? অর্থাৎ এখানে এই চারটা পাঁচটা যদি তথ্য মনে রাখতে পারো, এখান থেকে 100% কমন পড়বে। বেগম রোকেয়া থেকে যদি কোশ্চেন করে তাহলে এখান থেকে করার সম্ভাবনা 100%, ঠিক আছে? তো বেগম রোকেয়া এখানে বলা হচ্ছে কি, দেখো অবরোধবাসিনী এটি কার, এটা হচ্ছে বেগম রোকেয়া শাখাত হোসেনের। তো এখানে সিমিলারলি আরও একটা কোশ্চেন আসে যে অবরোধবাসিনী প্রথম প্রকাশিত হয় কখন। অবরোধবাসিনী এটি 1931 সালে প্রকাশিত হয়। 1931 সালে অবরোধবাসিনী প্রকাশিত হয়। তার উপন্যাস কোনটি, তার উপন্যাস হচ্ছে পদ্মরাগ সুলতানের স্বপ্ন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কি, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে অবরোধবাসিনী। আমরা একটু আগে পড়েছিলাম যে অবরোধবাসিনী এটি কার, এটি হচ্ছে রোকেয়া শাখাত হোসেনের। অবরোধবাসিনী প্রকাশিত হয় 1931 সালে। অবরোধবাসিনী হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, ঠিক আছে? তার প্রথম রচিত গ্রন্থ কোনটি, তার প্রথম রচিত গ্রন্থ হচ্ছে মতিচুর। তোমরা যদি এখানে মতিচুর, অবরোধবাসিনী, পদ্মরাগ, সুলতানের স্বপ্ন এই চারটা খুব ভালোভাবে মুখস্থ করে রাখো, মতিচুর, অবরোধবাসিনী, পদ্মরাগ, সুলতানের স্বপ্ন, এগুলোকে এখনই 100% কনফার্ম করে মুখস্থ করো, অর্থাৎ থ্রোলি মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এগুলো থেকে তোমাদের 100% কোশ্চেন থাকবে। অর্থাৎ দেখো এখানে কোন কোন জায়গা থেকে বেগম রোকেয়ার এখানে কোশ্চেনটা এসেছে। দেখো সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের বেগম রোকেয়া থেকে এই চারটা থেকে কোশ্চেন থাকে। অর্থাৎ তোমাদের এখন কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া কোশ্চেনটা কীভাবে থাকবে, কোশ্চেনটা থাকবে হচ্ছে কোনটি বেগম রোকেয়ার উপন্যাস নয় বা কোনটি বেগম রোকেয়ার রচনা নয়, এভাবে কিন্তু কোশ্চেনটা থাকতে পারে। যেমন বলা থাকবে যে পদ্মরাগ, সুলতানের স্বপ্ন, অবরোধবাসিনী, এই তিনটা দেওয়া থাকবে, ভিন্ন আরেকটা দেওয়া থাকবে, ঠিক আছে? দেওয়া থাকলো সঞ্চিতা, এই তিনটা দেওয়া থাকবে, আরেকটা সঞ্চিতা দেওয়া থাকবে, বলা হবে যে কোনটি নয়। আবার এটার ভিন্নও থাকতে পারে যে বেগম রোকেয়ার একটা দেওয়া থাকবে, পদ্মরাগ এটা দেওয়া থাকলো এবং অন্য তিনটা দেওয়া থাকলো, এভাবে কিন্তু কোশ্চেনটা হতে পারে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সামনে সব কিছু গুছিয়ে ধরার চেষ্টা করেছি। এখন তোমার মূল দায়িত্ব হচ্ছে সব কিছু নিজের মধ্যে নিয়ে নেওয়া, শেষ। তোমার অন্য কোনো কাজ নেই। মূল বইয়ের পাশাপাশি যদি এগুলো পড়ো 100% আর কিছু পড়তে হবে না, শেষ। আমার কথা হচ্ছে আমি সব কিছু গুছিয়ে ধরার চেষ্টা করেছি। তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা যা কিছু পড়বো গুছিয়ে পড়বো, গুছিয়ে না পড়লে পড়ার কোনো দরকারই নেই। এটা সবসময় মনে রাখবা, গুছিয়ে না পড়লে পড়ার দরকার নাই। তো এখানে আমাদের সিমিলারলি আরও একটা কোশ্চেন আসে যে চাষার দুঃখ কোন সময়ের রচনা। চাষার দুঃখ তো আমরা জানি বেগম রোকেয়া শাখাত হোসেনের, এটা কোন সময়ের রচনা, এটা হচ্ছে 1947 সালের পূর্ববর্তী সময়ের রচনা। কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট। রোকেয়া থেকে আমাদের কিছু কোশ্চেন ভর্তি পরীক্ষায় আসে, অর্থাৎ একটা লাইন দেওয়া থাকবে যে এটি কার এবং কোন রচনার অন্তর্গত, এইভাবে কিন্তু আমাদের কোশ্চেন থাকতে পারে। সো ওই টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে 4 নম্বরে আমি যা যা আলোচনা করেছি এগুলো থেকে পাওয়ার সম্ভাবনা 100%। তো এখানে বলা হচ্ছে এ বহির শতশিখা কে করিবে গণনা, এটি কোন রচনার অংশ, এটি হচ্ছে আমাদের বেগম রোকেয়া চাষার দুঃখ রচনার অংশ। এটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো, এটা কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা রিপিট হয়। একটি চাউল পরীক্ষা করিলে হাঁড়ি ভাঙা ভাতের অবস্থা জানা যায়। উদ্ধৃতিটি কোন রচনার অংশ, এটা হচ্ছে আমাদের চাষার দুঃখ, ঠিক আছে? পাছায় জোটে না তেনা, ইহা ভাবিবার বিষয় নহে, অংশটি কোন লেখকের কোন রচনায় বিবৃত হয়েছে, এটা হচ্ছে রোকেয়া শাখাত হোসেনের চাষার দুঃখ প্রবন্ধে বিবৃত হয়েছিল। ধান্যতার বসুন্ধরা যার, এই বাণীটি নিচের কোন রচনায় উদ্দিত হয়েছিল, সেটা হচ্ছে আমাদের বেগম রোকেয়া চাষার দুঃখে প্রবন্ধে উদ্দিত হয়েছিল। তো সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা পর্যন্তই। তোমাদের যদি বেগম রোকেয়া থেকে কোশ্চেন থাকে তাহলে এগুলো থেকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি কিন্তু বেগম রোকেয়া তাহার পর মনে এগুলো কিন্তু পুরো আলোচনা করিনি, সেগুলো কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আগে থেকে দেওয়া আছে, সো তোমরা দেখে নিতে পারো। তোমরা সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে চ্যানেলের লোগোতে সিম্পলি ক্লিক করবা, ক্লিক করে এর ভিতরে গিয়ে ভিডিওতে যাবা। ভিডিওতে যাওয়ার পর সব কিছু প্লেলিস্ট আকারে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে তোমার যা যা প্রয়োজন তোমরা তা তা নিয়ে নিবা, ঠিক আছে? সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল, আর একটা টাইমও কিন্তু ওয়েস্ট করবা না। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।